খুবই নরম তুলতুলে রসালো সুজির ল্যাংচা মিষ্টি নিয়ে এসেছি। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো। বন্ধুরা, এখানে চায়ের কাপ দিয়ে 1.5 কাপ সুজি নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে 2 চা চামচ ঘি দিয়ে দেব। এবার ঘি নেড়ে নিয়ে হালকা করে গরম করে নেব। হালকা গরম হয়ে গেছে, এবার এখানে সুজি দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে একদম কম আছে 3 মিনিট জাল করে সুজি হালকা করে ভেজে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি, সুজি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে 1/2 লিটার গরুর দুধ নিয়েছি, গরুর দুধ গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে দেব আর নেড়ে নেব। আমি এখানে সবগুলো দুধ দেইনি, চায়ের কাপ দিয়ে 2.5 কাপ মতো দুধ দিয়েছি। এবার নেড়ে নিয়ে সুজি সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো কম আছে জাল করে সুজি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সুজি রান্না হয়ে গেছে, এবার কড়াই শুদ্ধ সুজি নামিয়ে নিয়ে হালকা করে ঠান্ডা করে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, ওই একই চায়ের কাপ দিয়ে 2.5 কাপ চিনি দিয়ে দেব আর 3 কাপ মতো জল দিয়ে দেব। এবার এখানে 3টে এলাচ ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিনির মিশ্রণ করে নেব। চিনির মিশ্রণ তৈরি হয়ে গেছে, সুজির ডো নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। এবার এখানে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো। ময়দা আর গুঁড়ো দুধ সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার বেকিং পাউডার সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। সুজির একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার সুজির নরম ডো থেকে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নেব। এখানে আমার 18টার মতো লেচি হয়েছে। এবার হাত দিয়ে ল্যাংচা বানিয়ে নেব। এভাবে করে সবগুলো সুজির ল্যাংচা মিষ্টি বানিয়ে নেব। সবগুলো ল্যাংচা বানিয়ে নেওয়া হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা, এবার ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেল নেড়ে নিয়ে হাই আছে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার 1-1 করে সুজির ল্যাংচা যে বানিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম টু হাই আছে সুজির ল্যাংচাগুলো লালচে করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কি এভাবে সুজির ল্যাংচা বানিয়ে খেয়েছো? না খেলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। সুজির ল্যাংচা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ভেজে নেওয়া ল্যাংচাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এভাবে করে বাকি ল্যাংচাগুলো ভেজে নেব। সুজির সবগুলো ল্যাংচা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার 2 মিনিট হাই আছে চিনির শিরার মধ্যে সুজির ল্যাংচাগুলো জাল করে নেব। এই সুজির ল্যাংচাগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ল্যাংচাগুলো 2 মিনিট জাল করে কড়াই শুদ্ধ নামিয়ে নিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। সুজির ল্যাংচা 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে করে চটজলদি সুজির ল্যাংচা তোমরা বানিয়ে খাওয়াতে পারো। তারা খেলেও সহজেই বুঝতে পাবে না যে এই ল্যাংচা সুজি দিয়ে তৈরি। বন্ধুরা, তোমরা দেখে নাও সুজির ল্যাংচা কতটা নরম এবং তুলতুলে হয়েছে। এই ল্যাংচাগুলো একটু মুখে দিলেই মিলিয়ে যায়, এতটা নরম হয়েছে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লাগে
থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধু।